এখন আস্তে আস্তে একটু পানি দিয়ে টিন দিয়ে দিচ্ছি। এই ডার্ক ব্রাউন র সুগার পরিবর্তে ডার্ক ব্রাউন সুগারও দেওয়া যায়। তারপর এরকম করে আটাটা নাড়িয়ে নিতে হবে। তারপর এরকম করে দেখে এরকম আটাটা আমি চলতে পারে। আমি অলরেডি এক্সট্রা মাইল অলিভ অয়েল দিয়ে রাখলি দিচ্ছি সামান্য। তারপর তেল দিয়ে আর থেকে পানি দিতে হবে। একটু একটু পানি দিয়ে আর নাড়ায় পেট্রোলা দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর করে তারপর পেট্রোলটা একটু করে রান্না হতে থাক। তারপর কথা বল, তারপর করে আরেকটা চিনি দিয়ে, তারপর এরকম করে আস্তে আস্তে আচারটা নাড়ায় নিতে হবে। তারপর করে নাড়ায় নাড়িয়ে নিতে হবে আলুতে আছে। তারপর এরকম করে নাড়িয়ে নিতে হবে। তারপর এরকম করে তারপর আস্তে আস্তে এরকম করে নাড়াই বানিয়ে রান্না করে এরকম করে এখন ডিশ ওয়াশিং ধুয়ে পিট অ্যান্ড টেন জিরিন দিতে হবে। একদম ডিশ ওয়াশিং লিকুইড। তারপর এরকম করে আস্তে আস্তে চুলা চুলা বানাতে করতে করতে চুলে জ্বালানো চুলে আচার। তারপর আস্তে আস্তে করে আচারটা করে আলুতে হাতে নাড়িয়ে নিতে হবে। তারপর এরকম করে আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে। তারপর এরকম করে আগে দেখে আরেকটা তারপর করে রাতারটা নাড়িয়ে নিতে হবে। তারপর আচারটা নাড়িয়ে এখন আচারটা Yeah, Dad.
এরকম করে তারপর তারপর এরকম করে এই সরষেটি অলিভ অয়েল তো দিয়ে নিতে হবে। তারপর অলিভ অয়েল দিয়ে আস্তে আস্তে এরকম করে এখন আরো এক টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে সিরাতে। তারপর এখন আটা সিদ্ধে এরকম করে নাড়ায় আলতো হাতে নাড়িয়ে নিতে হবে। তারপর এখন করে দেখি নাড়ায় নাড়িয়ে নিতে হবে। সিঙ্গাপুরে যে আচারে তো হানিডিউ মেলুন দিতাম, এখন দিলাম হানিডিউ মেলুনের আচার। তারপর করে কখনো এখন এরকম করে কখন আগে হানি দিব একদিন মাত্র করছে। তারপর এটা আলতোতে মারিয়ে তারপর মারিয়ে হবে আরেকটু সামান্য পরিমাণ চিনি দিয়ে। তারপর এরকম করে আচারটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর জল পাই গুলো দিয়ে পাই। তারপর জল পাই গুলো দিয়ে এখন এরকম করে জল পাই তেল অলিভ অয়েল দিতে হবে এক্সট্রা মাইট। তারপর এরকম করে আমি তারপর অলিভ অয়েল দিয়ে এরকম করে নাড়িয়ে নিতে হবে। তারপর করে এটা পরে এখন আমি টেনে 10 সেকেন্ড পরে বন্ধ করে দিই।